এই ভিডিওতে আমি ইন ফিক্সড পোস্ট ফিক্স কীভাবে তোমরা কনভার্ট করবে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো এখান থেকে একটা ইন ফিক্সড টু এটা নর্মালি ইন ফিক্সড অপারেশন দেওয়া আছে। এটা কী করি আমরা নর্মালি লাস্টে একটা ব্র্যাকেট অ্যাড করি, প্রথম থেকে সেই সব দিয়ে স্ক্যান করে যায় যতক্ষণ অব্দি ব্র্যাকেটটা আসছে কাজগুলো করে যায়। তাহলে এটা তোমরা কী করবে, এটা সিরিয়াল নাম্বারের কলাম করবে, নাম্বার টু সিরিয়াল নাম্বারের কলাম করবে, নাম্বার টু সিম্বল স্ক্যানের কলাম করবে, সিম্বল স্ক্যান, নেক্সট নাম্বার থ্রি স্ট্যাক, যেটা স্ট্যাকটা ইউজ করে আমাদের কাজগুলো হবে, স্ট্যাকটা কলামটা একটু বেশি বড় করবে, অ্যান্ড ফাইনালি পোস্ট ফিক্সের একটা কলাম করবে। তো আমাদের ফার্স্ট হচ্ছে এটা করার জন্য চারটে কলাম আমাদেরকে বানিয়ে নিতে হবে, চারটে কলাম আগে বানিয়ে নিলে। এবার চারটে কলাম বানানো হয়ে যাওয়ার পর কী করবে, চারটে কলাম বানানোর পর এবার তোমাকে স্টেপ বাই স্টেপ ইনসার্ট করতে হবে। এক নম্বর সিরিয়ালে কী আসলো, একটা ব্যাকেট অলরেডি থাকবে কিন্তু তোমার সিম্বল স্ক্যান এখানে কী আছে, একটা ব্যাকেট এসছে, প্রথম সিম্বলটা একটা ব্যাকেট, আর স্ট্যাকে অলরেডি একটা ব্যাকেট সবসময় থাকবে, যে ইনফিক্সড করার সময় একটা ব্যাকেট স্ট্যাকে অলরেডি থাকবে, তারপর থেকে সিম্বলটা স্ক্যান হবে। তো সিম্বলে দেখা হবে আরেকটা ব্যাকেট এসছে, ব্যাকেট এগুলো যখন আসে প্লাস মাইনাস ইনটু ডিভিশন সবগুলো স্ট্যাকে ঢুকে যায়, পোস্ট ফিক্সটা এমটি, পোস্ট ফিক্সটা কেউ আসেনি, তাহলে ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে খেয়াল করো এ এসছে, তো এইটা ডেফিনেটলি এটা একটা অপারেন্ট, অপারেন্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে চলে যাবে পোস্ট ফিক্সে। তিন নম্বর এসছে প্লাস, প্লাস ব্যাকেটের পরে যাবে, এখানে থাকলো এই যেরকম আছে সেরকমই থাকলো প্লাস। চার নম্বরে কী আসলো, প্লাসের পর বি আসলো, বি এখানে গেল, তাহলে এটা বিটা চলে যাবে এর এই পাশে, তাহলে এ বি অপারেন্ট পেলে পোস্ট ফিক্সে চলে যাবে। পাঁচ নম্বরে আসলো ক্লোজিং ব্যাকেট কখনো স্ট্যাকে যায় না, কিন্তু এর ভিতরে যারা থাকে সবগুলো পপ হয়ে যায়, এখান থেকে পপ হয়ে প্লাসটা, মানে ক্লোজিং ব্যাকেট বা ওপেনিং ব্যাকেট কখনোই এক্সপ্রেশনও অ্যান্সার হয় না, পোস্ট ফিক্সও যায় না। ছ নম্বরে কী আসলো, ডিভিশন স্ট্যাকে চলে আসলো, তাহলে এটা এ বি প্লাস যেরকম ছিল সেরকমই আছে। সাত নম্বরে কী আছে, সাত নম্বরে আছে সি, সি এখানে দিলাম, এটা এরকম আছে ব্যাকেট ডিভিশন এ বি প্লাস আর সি চলে আসলো। তো আমার এখন অবধি এই জায়গাটাতে সি অবধি আমরা পৌঁছে গেছি। তারপর আট নম্বরে আছে ডিভিশন হয়ে গেছে, এবার দেখো সি এস যেরকম আসতে তোমার মনে হবে এখানে ডি নেই, এটা ভাবার কিছু নেই, যেটা যেরকম দিয়েছে সেরকম করে যাবে। সি এর পর আসলো এখানে ইনটু, তাহলে ইনটুটা এখন স্ট্যাকের মধ্যে কি যাবে নাকি ডিভিশন, ইনটু আসার সঙ্গে সঙ্গে ডিভিশন চলে যাবে, ইনটু ডিভিশন সেম প্রায়োরিটি, কিন্তু যে আগে আসে সে আগে বেরিয়ে যায়, তো যেহেতু ইনটু ডিভিশন সেম প্রায়োরিটি তাই এখান থেকে ইনটুটা থাকলো ডিভিশনটা বেরিয়ে গেলো, তাহলে এ বি প্লাস সি ডিভিশন হয়ে গেলো এই পাশে। ন নম্বরে কী আসলো, ন নম্বরে যেটা আসলো সেটা হচ্ছে দেখো এবারে আসলো প্লাস ই হয়ে, ই আসলো তাহলে ইনটু ই, ইটা নর্মালি যেরকম যায় সেখানেই রয়ে গেল, তাহলে এখানে আমরা ইটাকে নিয়ে গেলাম, তাহলে এ বি প্লাস সি ডিভিশন ডিভিশন আবার ই। দশ নম্বরে কী আসলো, দশ নম্বরে আসলো প্লাস, প্লাস আর ইনটুর মধ্যে ইনটু পার্টে বেশি প্লাস থাকলো ইনটু বেরিয়ে গেলো, তার মানে অ্যান্সারটা এখানে হলো এ বি প্লাস সি ডিভিশন ই ইনটু। তো আমি নেক্সট পেজে যাচ্ছি না, আমি এখানেই করছি পরপর, চারটে কলাম তোমরা ভেবে নিও। এখানে ইলেভেন নম্বরে কী আসছে এখানে দেখো ই ই প্লাস হলো, এবার সেফ ইলেভেন নম্বরে এফ আসলো, এফ তো স্ট্যাকে ঢুকবে না, নর্মালি এরকম ওখানে চলে যায়, এ বি প্লাস সি ডিভিশন ই ইনটু তারপরে এফ, এফটা চলে আসলো। বারো নম্বরে কী আসলো, বারো নম্বরে আসলো এফ এর পর ডলার, তাহলে বারো নম্বরে ডলার আসলো, ডলারের প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবে ডলার প্রায়োরিটি এদিক থেকে সবচেয়ে বেশি, কিন্তু যখন আমরা গুণগুলো করছি এই পাশে তখন তো ডলার আসেনি, তো এখন ডলার এসছে, তাহলে ডলারটা এখানে থাকলো প্লাসের সাথে, যে ডলার আসলো যেহেতু ব্র্যাকেটে এখানে প্লাস ছিল, ডলারটা এখন থাকলো, কারণ ডলারটা থাকবে যতক্ষণ ডলারটা কাজ করার কেউ না আসছে, ডলারটা কাজ করার যখন আসবে তখন ডলারটা যাবে। তারপরে কি এখানে এ বি প্লাস এরকম ছিল
सी डिविशन इ इंटू एफ और एफ टाइम जे रखम आई थक 13 नम्बर की आसल जी आसल जख जी आसल तक डॉलर के लिए बड़ी गल कारण डॉलर पड़े कार साथ जी एर साथ डॉलर पड़े तो दिखते कि पे ए बी प्लस सी डिविशन इ माइनस एफ और ओखान डॉलर के तुले निल डॉलर जी आसार पर डॉलर टाइल जी जत खान आससे डॉलर आसब 14 नम्बर की आसल 14 नम्बर आसल माइनस तो माइनस और प्लस मध्य जेहतु प्लस प्रायोरिटी सेम प्रायोरिटी तो प्लस जेहतु आगे इस प्लस बड़ी गलो माइनस रोए गल माइनस रोए गल ए बी प्लस सी डिविशन ए बी प्लस सी डिविशन इ माइनस एफ जी डॉलर एखान प्लस बड़ी गल 15 नम्बर 15 नम्बर की आस 15 नम्बर एबार डिविशन माइनस बड़ी गेछे एबार आछे डिविशन एच आसछे एचटा के नहीं इटा जे रकम छिलो सेरकम ही थाकछे इटा तोमरा लिखबे किन्तु आमी आर लिखलाम ना एखाने 16 नम्बर की आछे 16 नम्बर की आसलो डिविशन डिविशनटा स्टैकेर एखाने ढुके पड़लो डिविशन जोन्नो इटा कोनो चेन्ज होलो ना स्ट्रक्चर ई स्टैकेर कन्सेप्ट 17 नम्बर की आसलो 17 नम्बरे आसलो एखाने देखते पाच्छो 17 नम्बर जेटा आसछे सेटा हच्छे ब्रैकेट तो ब्रैकेट माइनस ब्रैकेट ढुके गेलो एखाने इटा जा छिलो ताई थाकलो এখানে ডিভিশনটা আছে ডিভিশন এটা তারপর ব্র্যাকেট হয়ে গেল 18 নম্বরে কী আসলো 18 নম্বরে আই আসলো এইটা যেরকম আছে সেরকমই আসলো আইটা ওইদিকে চলে আসলো মানে এ বি প্লাস সি ডিভিশন ই মাইনাস এফ জি ডলার ওখানে যেরকম ছিল ডলার প্লাস ছিল তারপরে আসলো এখানে জেটা আইটা আই আসলো এটা আই তাহলে আইটা এখানে পরেরটায় প্লাসের পরে চলে আসলো আইটা এবার 19 নম্বরে কি আসলো 19 নম্বরে ইন্টু আসলো ইন্টু দ্য ব্যাকেট মাইনাস ডিভিশন ব্যাকেটের মধ্যে আছে দুটো আলাদা ইন্টু ডিভিশনকে ব্যাকেট সেপারেট করছে তাই এটা কিছু হবে না যা ছিল তাই থাকবে 20 নম্বরে দেখতে পাচ্ছ যে 20 নম্বরে জে আসলো জে যখনই আসলো তখন এখানে ক্লোজিং ব্যাকেটটা পরে আসছে যেটা যখন আসলো যেটা ওখানে মাইনাস যেরকম ছিল সেরকমই থাকছে যেটা ওখানে আইয়ের পরে জে চলে গেল এ বি প্লাস সি ডিভিশন ই মাইনাস এফ জি ডলার প্লাস আই এবার আসছে জে এবার 21 নম্বরে 21 নম্বরে কী হচ্ছে জায়গাটা খুবই কম আছে তা বাট এখানে পেজে তোমাদের বুঝতে অসুবিধা অন্য পেজে চলে গেল তাই এখানেই করছি আমি যেহেতু ক্লোজিং ব্র্যাকেট আসলো তাহলে একটা এখান থেকে একটা স্টার্টটা বেরিয়ে গেল স্টার্টটা বেরিয়ে গেল আমি একবারই করছি স্টার্টটা বেরিয়ে গেল আর ব্র্যাকেটটাও ভ্যানিশ হয়ে গেল এখান থেকে তারপরে বলে আরেকটা ক্লোজিং ব্র্যাকেট আসলো প্রথমে ডিভিশন চলে যাবে ডিভিশন যাওয়ার পর তারপর মাইনাসটা বেরিয়ে যাবে কারণ এখানে আরেকটা ব্র্যাকেট আসার সঙ্গে সঙ্গে ডিভিশন হলো তাহলে 21 নম্বরে একটা ক্লোজিং ব্র্যাকেট এসেছে 22 নম্বরে এটা পুরো অ্যান্সারটা পেয়ে যাচ্ছে তাহলে অ্যান্সারটা কী হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এইটা এটা হচ্ছে এ বি যেটা এসেছিল প্লাস সি ডিভিশন ই মাইনাস এফ ডলার জি প্লাস আই জে ইন্টু তারপর ডিভিশন আগে বেরোবে তারপর মাইনাস দিস ইজ দ্য পোস্টফিক্স কনভার্সন অফ দ্য ফলোয়িং ইনফিক্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট থ্যাংক ইউ